আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সূরাতু আত-তাহরীমের আমল। সূরাতু আত-তাহরীম পাঠ করলে কি হবে, কি ফজিলত, আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূরাতু আত-তাহরীমের মধ্যে মহানবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সূরাতু আত-তাহরীমের কি ফজিলত রয়েছে, আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মহানবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি এই সূরাটি খালেস নিয়তে গুনাহ মাফির জন্য পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সকল ধরনের পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটি 21 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট মোনাজাত করলে আল্লাহ তাআলা তার সম্পর্কে শত্রুর কোনো আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হবে, শত্রু কোনো ক্রমেই তার কোনোরূপ ক্ষতি করতে পারবে না, বিশেষত তার শক্তি ও সাহস একেবারেই মানে শত্রুর শক্তি এবং সাহস একেবারে নির্মল হয়ে যাবে। মানে শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুর উপর জয়ী হওয়ার জন্য, তর্কে জয়ী হওয়ার জন্য, শত্রুকে বাধ্য করার জন্য সূরাতু আত-তাহরীমের বিকল্প নেই। আমি তো আসলে দলিল ছাড়া কথা বলি না, আগের ভিডিওতে বিভিন্ন ভিডিও দিয়েছি, আসলে দলিল তো বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন থেকে আসলে দলিল আছে কিন্তু অনেক সময় বলা হয় না, মনে থাকে না, কয়েকটা ভিডিও একসাথে করতে গেলে আমি মন বলে দিচ্ছি। মাজমুআ-এ ওয়াদাইফ নামক কিতাবের 186 নম্বর পৃষ্ঠা থেকে এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই আমলটা যদি আপনারা পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে শত্রুর উপর জয়ী হওয়া এবং আপনাকে গুনাহ মাফ করে দিবেন, আপনি গুনাহমুক্ত জীবন গড়তে পারবেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। এই আমলগুলো করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য বদলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজও নয়, আইডিও নয়, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবেই আমি নিচ্ছি না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আগেও বলেছি হুমায়ুন হাবিব নামে, জাকারিয়া নামে অনেক আইডি খুলছে, এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।